রামকৃষ্ণ ঘোষ বলছি। আমার এই ইউটিউব চ্যানেল যারা এখনো সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আজ আমি যে প্ল্যানেটটি নিয়ে ডিসকাস করব সেটি হলো স্যাটার্ন, শনি। শনি নৈরাশ্যের, হতাশা, কারক গ্রহ। শনি জন্মছকে শুভ অবস্থানে থাকলে আমাদেরকে অনেক শুভ প্রভাব দিয়ে থাকে, কিন্তু যদি শনি অশুভ অবস্থানে থাকে, অন্য অন্য অনেক প্ল্যানেট আমাদের জন্মছকে ভালো থাকলেও আমরা অনেক অশুভ প্রভাব ভোগ করে থাকি। শনি থেকে আমাদের মানসিক ক্লেশ, দুঃখ, দারিদ্র, হতাশা, অবসাদ এবং বিভিন্ন ধরনের দীর্ঘস্থায়ী রোগ এসে থাকে। আমি আজ লগ্নের সাপেক্ষে বিভিন্ন ঘরে শনির অবস্থান নিয়ে আলোচনা করব। শনি লগ্নে থাকলে কি হয়? শনি লগ্নে থাকলে আমাদের অনেক বাধা বিপত্তি আসে, জীবনে অনেক স্ট্রাগল করতে হয়। তবে শনি যদি লগ্নে শুভ অবস্থানে থাকে, বিশেষ কয়েকটি লগ্নের পক্ষে শনি লগ্নে থাকা শুভ, তাদের জীবনে চরম উন্নতি হয় একটা বয়সের পর, 36 বছর বয়সের পর বা 40-এর পর তাদের জীবনে কিন্তু চরম উন্নতি দেখা যায়। যেমন মীন লগ্ন, তুলা লগ্ন, মকর লগ্ন, কুম্ভ লগ্ন ক্ষেত্রে এবং ধনু লগ্নের ক্ষেত্রেও লগ্নে শনি শুভ প্রভাব দিয়ে থাকে। শনি লগ্নে থাকলে আগেই বলেছি বাধা বিপত্তি প্রথম জীবনে আসে, কিন্তু শেষ জীবনে তাদের চরম উন্নতি হয় কিছু লগ্নের ক্ষেত্রে, এবং এই শনি জীবনে প্রচুর ভাগ্যোন্নতি করে। দ্বিতীয় ঘরে শনির অবস্থান লগ্ন সাপেক্ষে কি হয়? দ্বিতীয় ঘরে যদি শনি অবস্থান করে তাহলে আমাদের অর্থভাব বিষয়ে সাবধান থাকা দরকার। অর্থভাব বিষয়ে আমাদের ধীর স্থির সংযত হওয়া প্রয়োজন, পরিশ্রমী হওয়া প্রয়োজন। একজন মানুষ এর দ্বিতীয় শনি থাকলে সে বুঝবে যে অর্থের মর্যাদা কি, অর্থের মর্যাদা দিতে সে জানবে। সে একটু তার অর্থাভাব বিষয়ে তার প্রথমেই বলে যে সাবধান হওয়া উচিত, কিন্তু সে শেষ জীবনে একটু কৃপণ হয়ে থাকবে এবং শেষ জীবনে প্রচুর অর্থ কিন্তু সে সঞ্চয় করতে পারবে। শনি দ্বিতীয় থাকলে আত্মীয় স্বজনের সঙ্গে অনেক ক্ষেত্রে সম্পর্কের নাশ হয়। শনি দ্বিতীয় খুব একটা শুভ অবস্থান বলা যায় না। শনি দ্বিতীয় থাকলে কি হয়? শনি অশুভ গ্রহ, আমি আগেই বলেছি অশুভ গ্রহ, যেমন রাহু ক্ষেত্রেও বলেছিলাম অশুভ ঘরে অশুভ শুভ ফল দিয়ে থাকে। যেমন রাহু লগ্নে সাপেক্ষে তৃতীয়, ষষ্ঠে এবং একাদশে শুভ প্রভাব দিয়ে থাকে, আমাদের শনি গ্রহ লগ্ন সাপেক্ষে তৃতীয়, ষষ্ঠ এবং একাদশে শুভ ফল দেয়। তৃতীয় শনি ভ্রাতৃ নাশ কারক, কিন্তু তৃতীয় শনি থাকলে মানুষের যদি শুভ অবস্থানে থাকে মানুষের উদ্যম বাড়ে, মানুষের যোগাযোগ ভালো হয়, কিন্তু আত্মীয় স্বজন বা পাড়া প্রতিবেশীর সঙ্গে তাদের কিন্তু বিরতি হয়ে যায়, কিন্তু শনি তৃতীয় মোটামুটি শুভ অবস্থান মানা যায়। এবং চতুর্থ শনি শুভ নয়, চতুর্থ শনি থাকলে বাড়িতে বাস্তুদোষ থাকার সম্ভাবনা থাকে। যদি লগ্নপতি হয়ে শনি চতুর্থ অবস্থান করে তবেই শুভ, যেটা অমিতাভ বচ্চনের জন্মছকে দেখা গিয়েছে। সেই শনি তার কর্মস্থানে দৃষ্টি দেওয়ার জন্য তার অভিনয় জগতে চরম সাফল্য, যদিও তার জীবনে বিপর্যয়ের ঝড় বারবার এসেছিল, কিন্তু শনির এই শুভ প্রভাবের জন্যেই তার জীবনে চরম উন্নতি হয়েছিল। চতুর্থ ঘরে শনির অবস্থান থাকলে পারিবারিক সুখ, মানসিক সুখ বিষয়ে অশুভ, এবং মায়ের স্বাস্থ্য নিয়ে কিন্তু চিন্তা থাকবে। মায়ের শরীরে অস্ত্রোপচার হওয়ার সম্ভাবনা, একটা টেনশন বা অবসাদের মধ্যে দিয়ে তার জীবন কাটবে, তার ঘর বাড়ি বিষয়ে শুভ নয়, তারপরে তার এডুকেশনে বাধা আসবে। চতুর্থ ঘর থেকে আমাদের কিন্তু প্রাথমিক শিক্ষাও বিচার করা হয়। এবং পঞ্চম ভাবে শনি থাকলে বদনামের আশঙ্কা দেখা যায়। প্রেম প্রীতির ব্যাপারে তারা কিন্তু একটু তাদের স্পৃহা দেখা যায়, প্রেম প্রীতিতে তারা জড়িয়ে পড়লে তাদের কিন্তু বদনাম সহজে চলে আসে। এবং পঞ্চম ভাব যেহেতু উচ্চশিক্ষার ঘর এবং কলেজ লাইফের ঘর, তাদের ইঞ্জিনিয়ারিং নিয়ে যদি শুভ শনি শুভ অবস্থানে থাকে তাদের ইঞ্জিনিয়ারিং লাইন নিয়ে পড়াশোনা করলে কিন্তু শুভ হয়। এবং পঞ্চমে শনি যদি রবির সাথে অবস্থান করে তাহলে দেখা যায় যে পিতার শারীরিক ক্রিয়া এবং বিভিন্ন ধরনের অসুস্থতা জাতকের ক্ষেত্রেও দেখা যায়, এবং
তা পঞ্চমে শনি যদি রবিশ্বরে থাকে তাহলে তো বদনাম চরম মাত্রায় থাকে। এবং ষষ্ঠে শনি, আগেই বলেছি শুভ অবস্থান, কিন্তু ষষ্ঠে শনি শত্রুহানি ঘটায়, এবং ষষ্ঠে শনি থাকলে কিন্তু মানুষ বিখ্যাত হয়ে উঠতে পারে যদি শুভ অবস্থাতে থাকে। এবং ষষ্ঠে শনি থাকলে মানুষের বিভিন্ন ধরনের রোগ হয়। শনি থেকে যে রোগ হয় সেগুলো হলো আমাদের হাড়ের রোগ, স্পন্ডিলাইটিস, আমাদের শরীরের কোমর থেকে পায়ের পাতায় পেন, রিকেট, শরীরের শুষ্কতা, দাঁত, এবং চোখের রোগও কখনো কখনো শনি থেকে হয়ে যায়। এবং আমাদের আলসার, বিভিন্ন ধরনের পেটের রোগ, রোগ শনি থেকে হয়, যে ডায়াবেটিস শনি থেকে হয়। তবে শনি ষষ্ঠে কিছু রোগে রোগার সম্ভাবনা থাকে, প্লিহা, এইসব রোগ কিন্তু হতে পারে যদি ষষ্ঠে লিভারের সমস্যা, ষষ্ঠে যদি শনি থাকে। কিন্তু ষষ্ঠে শনি ওভারঅল ভালো ফল দেয়। সপ্তমে শনি বিবাহিত জীবনে প্রবেশের বাধা দেয়, অনেক দেরিতে বিবাহ হয়, তবে যদি বিবাহ হয় তবে তার পতি বা পত্নী কিন্তু বিশ্বস্ত হবে, তবে সে সবকিছু প্রেম প্রীতির ব্যাপারে সে একটু দূরে থাকবে, সবকিছু কিন্তু গোপন রাখতে চাইবে, তার সবকিছু তার স্বামীর সঙ্গে কিন্তু শেয়ার করতে চাইবে না বা তার স্ত্রীর সাথে শেয়ার করতে চাইবে না। এবং সপ্তমে শনি থাকলে মেয়েদের থাকলে তাদের কিন্তু জরায়ুতে প্রবলেম দেখা যায় বা অস্ত্রোপচারের যোগ থাকে শনি থেকে। এবং আলসার বা নিম্নাঙ্গের কোনো যেমন জরায়ু ঘটিত রোগ হওয়ার প্রবল সম্ভাবনা থাকে। অষ্টমে শনি, যেটা মানুষকে অষ্টম ঘর থেকে আমরা বিচার করি মৃত্যু, অষ্টম ঘর থেকে আমরা বিচার করি তান্ত্রিক, গোপন বিদ্যা, গুপ্ত বিদ্যা, বিভিন্ন ধরনের শাস্ত্রে তার অভিজ্ঞতা, এবং এই এই ঘরটাকে আমরা রহস্যময় ঘর বলে থাকি। এই ঘরে যদি শনি থাকে তাহলে মানুষ কিন্তু জ্যোতিষ, গুপ্তবিদ্যা, এইসব জাদুবিদ্যা, এইসব বিদ্যায় কিন্তু পারদর্শী হয়। আমার নিজেরই জন্মছকে লগ্নের সাপেক্ষে, মীন লগ্ন, আমার লগ্নের অষ্টম অর্থাৎ তুলাতে শনি উচ্চস্থ অবস্থান করছে, এবং এই শনির উচ্চস্থ অবস্থানের জন্যে আমি এই ছোট বয়স থেকেই আমার কিন্তু এই জ্যোতিষবিদ্যায় পারদর্শিতা এসেছে। আমি জ্যোতিষ কিন্তু সেইভাবে শিখিনি, কিন্তু ছোটবেলা থেকেই আমার এই শাস্ত্রের প্রতি একটা অনুরাগ ছিল, যার জন্য ক্লাস সিক্স থেকেই আমি এই জ্যোতিষ, হস্তরেখা, এইসব বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করি, চর্চা করি, এবং এই চর্চা করতে করতে কিন্তু আজ আমি মোটামুটি একটা ভালো পর্যায়ে জ্যোতিষ হিসাবে আপনাদের কাছে পরিচিত। আজ আমি এই 32 বছর বয়সের মধ্যে আমি কিন্তু 5,000-6,000 ক্লায়েন্ট নিয়ে ডিসকাস করেছি, এবং সেটা খুব কম মানুষই মনে আয় করেছে। আর এই অষ্টমে শনি মানুষের কিন্তু অনেক ক্ষেত্রে দীর্ঘায়ু দিয়ে থাকে। এবং অষ্টমে শনি, নবমে শনি, নবমে শনি থাকলে কিন্তু ভাগ্যের উন্নতি, ভাগ্য বিড়ম্বনার সম্ভাবনা থাকে, এবং ভাগ্যের উন্নতি অনেক দেরিতে হয়, ভাগ্যের উন্নতি অনেক দেরিতে হয়। এবং কিন্তু ভাগ্যের যদি নবমে শনি যদি শুভ অবস্থানে থাকে তাহলে কিন্তু ভাগ্যের, যখন ভাগ্যের উন্নতি হবে তখন কিন্তু তার দারুণ মাত্রায় উন্নতি হবে। প্রথম বয়সে তাদের বিভিন্ন বাধা বিঘ্ন দেখা যায়, কিন্তু পরবর্তীকালে কিন্তু তাদের ভাগ্যের চরম উন্নতি দেখা যায়। এবং এই নবমে শনি থাকলে পিতার শরীর অনেক ক্ষেত্রে ভালো যায় না। দশমে শনি, দশমে শনি এবং পরিশ্রম বেশি করায় কিন্তু সেই অনুপাতে ফল কিন্তু কম নেয়। দশমে শনি শুভ অবস্থানে থাকলে মানুষকে কর্মে প্রচুর উন্নতি দেয়, কিন্তু আবার দশমে শনি যদি অশুভ অবস্থানে থাকে তাহলে মানুষকে উচ্চ পদে তুলে সেখান থেকে কিন্তু আবার নামিয়েও দিতে পারে। একাদশে শনি অর্থাভাব বিষয়ে খুবই শুভ, এবং তার জীবনে কিছু ভালো বন্ধু কিন্তু আসবে। কখনো কখনো হয়তো বন্ধু বিষয়ে তার জীবনে বিদেশ না আসতে পারে, কিন্তু একাদশ ভাব থেকে আমরা সাফল্য, বন্ধু এইসব বিচার করি, কিন্তু একাদশে শনি কিন্তু ওভারঅল শুভ, হাটকা লটারি থেকে প্রচুর অর্থ প্রাপ্তি কিন্তু যোগ থাকে। এবং দ্বাদশে শনি, দ্বাদশে শনিকে খুব একটা শুভ অবস্থান মানা হয় না। দ্বাদশে শনি থাকলে অনেক সময় হসপিটাল, যদি অশুভ অবস্থানে থাকে তাহলে কিন্তু হসপিটালাইজেশনের যোগ থাকে দ্বাদশে শনি থাকলে। এবং এই দ্বাদশে শনি থাকলে কিন্তু মানুষ কারারুদ্ধ হতে পারে, এবং যদি অশুভ অবস্থানে থাকে, এবং দ্বাদশে শনি থাকলে কিন্তু অর্থ ব্যয় বেশি হয়ে যায় যদি এই দ্বিতীয় পতি হয়ে দ্বাদশে অবস্থান করে। আবার দ্বাদশে শনি কিন্তু তার আধ্যাত্মিক বিষয়ে কিছু চেতনা যোগায়। শনি আমাদেরকে কষ্ট দেয় ঠিকই, কিন্তু শনি থেকে শনি কষ্ট দিয়ে আমাদেরকে ঈশ্বরের প্রতি মাহাত্ম্য যোগায়, ঈশ্বরের প্রতি আমাদের ভক্তি দিতে সাহায্য করে, যাতে আমরা ঈশ্বরের প্রতি ভক্তিমূলক হয়ে উঠি, এবং আমাদেরকে মানুষকে পুড়িয়ে খাঁটি সোনা তৈরি করার যে ক্ষমতা
সেটা শনির মধ্যে থাকে। শনি যদি কারো জন্মছকে ভালো থাকে সে কিন্তু মৃত্যুর পরেও অমর থাকতে পারে। যারা অমর হয়েছে তাদের কিন্তু জন্মছকে শনি গ্রহ ভালো, এবং শনির সাথে সাথে সময় আমাদের কিন্তু কিছু কষ্ট পেতে হয়। যদি শনি জন্মছকে শুভ অবস্থানে থাকে, মানে যদি লগ্নের সাপেক্ষে যদি শনি ভালো গ্রহ হয়, বা যদি শনি যদি শুভ ঘরে উচ্চস্থ অবস্থান করে, বা ওই লগ্নের মারক গ্রহ না হয়, বা শনি কোনো কারো কোনো শুভ গ্রহের সঙ্গে যদি যোগ তৈরি করে, তাহলে কিন্তু শনি শনির সারি সারিতে কিন্তু অত অশুভ প্রভাব দেখা যায় না। কিন্তু রাহু কেতু শনি মঙ্গল এইসব গ্রহের দশা চললে কিন্তু শনির সারি সারিতে আমাদের প্রচুর কষ্ট পেতে হয়। কিন্তু শুভ গ্রহের দশায় শনির সারি সারিতে ততটা কষ্ট পেতে হয় না। শনির সারি সাথে নিয়ে আমি অন্য আর একদিন ডিসকাস করবো। শনির সারি সাথে তিনটে ফেজ আছে। আজকের এই আলোচনায় আমি ডিটেলসে